তো ফ্রেন্ডস, এখানে দেখো আমি একটা রেসিপি বানাবো, তো সেটা কিভাবে বানাচ্ছি ওটা তোমরা দেখো। নিরামিষ রেসিপি, নিরামিষ বলা ভুল, তো দেখো আমি কি দিয়ে কি বানাচ্ছি, ঠিক আছে? তো এখানে দেখো আমি তেলটা দিয়ে দিয়েছি, আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, কেটে রাখা পেঁয়াজটা, পেঁয়াজটা নেড়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আমার কুচনো আলু। দেখো আলুটা আমি কেটে রেখেছি, কেটে ধুয়ে রেখে দিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ। এখন দিব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, তো এবারে আমি বেগুনটা দিয়ে দিব। দেখো কেটে রাখা বেগুনটা আমি দিয়ে দিলাম। তো ফ্রেন্ডস এখানে দেখো এবার আমি দিয়ে দিব রসুন বাটা। দেখো একটু রসুন বাটা দিলাম। এবারে লঙ্কা গুঁড়ো, মশলা যাতে পুড়ে না যায় তার জন্য একটু জল দিয়ে দিলাম। কাঁচা গন্ধ থাকবে মশলা, তো ভালো করে কষিয়ে নিতে হবে। তো ফ্রেন্ডস দেখো আমার বেগুনের তরকারিটা। এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দিব। পারলে তোমরা এটাতে চিনিও অ্যাড করতে পারো, কিন্তু আমি চিনি অ্যাড করিনি। মশলাটা একদম ঝাঁজ আসছে, তার জন্য হালকা দিয়ে দিলাম জলটা। এই জলে আমার হয়ে যাবে, আর লাগবে না। তো হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে তোমরা একটা তরকারি বেগুন দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করতে পারো, খেতে টেস্ট হবে। খুব বেশি কিছু লাগছে না, অতি সিম্পল একদম রান্না মাছের মাথা। তো মাছের মাথাটা ভাঙতে হবে, তো এই দেখো অনেক টেস্টি, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, ভালো লাগছে, কালারটাও সুন্দর হয়েছে। খেতে কেমন লাগবে খেলে বলবো তখন কেমন হয়েছে। তো দেখো একটা বলের মধ্যে আমি নিয়ে নিয়েছি, খুব সুন্দর লাগছে, একবার ধোয়া উঠছে গরম গরম। তো